রক্তদান জীবনদান, রক্তদান মহোদ্যান। করোনা সংকটকালে জীবন মৃত্যুর সংগ্রাম মানব সভ্যতার সামনে, মহামারীর দুঃসামনে রাত কাটাচ্ছে বিশ্ব, হাসপাতালে বাড়ছে ভিড়, অজানা ভাইরাসে ভ্যাকসিন হাতড়াচ্ছে বিজ্ঞান। এহেন দুদিনে শহর জুড়ে মাথা চাড়া দিয়েছে রক্তের সংকট। একদিকে রক্তের ব্যাপক চাহিদা বাড়ছে উত্তরোত্তর, অন্যদিকে জোগানে ঘাটতি, জোড়াফালায় প্রাণ ওষ্ঠাগত রোগীর পরিবার পরিজনদের। তাই শহরবাসীকে এই পাহাড় প্রমাণ দুর্দশা থেকে বাঁচাতে এগিয়ে এলেন 58 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কোঅর্ডিনেটর স্বপন সামন্তার। এদিন তার ঐকান্তিক প্রচেষ্টায় মুখ্য আয়ুর্বেদ রতন দাসের উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তারক মণ্ডল। প্রত্যেকেই স্বপন সামন্তারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন। সবাই মিলে করছে, গ্রামবাসী এবং তৃণমূল, যুব কংগ্রেস, কংগ্রেস মিলে, তাই তো আমাদের আমাদের স্বপন তার নেতৃত্বে আছে, এমএলএ এমপিরে আসবেন এবং এলাকার মানুষ সবাই জমাত হয়েছে। রক্তদান শিবির একটা মহৎ কাজ। আমাদের নেত্রী মমতাবাজী বলেছেন, যেহেতু করোনা দেখা দিয়েছে অনেক রক্তের অভাব হচ্ছে, কিন্তু আমাদের দলের নির্দেশ দিয়েছেন যে প্রতিটা এলাকার জন্য আমরা অন্তত সব কিছু মেনে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা রক্তদান শুরু করতে আজকে এখানে পশ্চরা এবং 58 ওয়ার্ড আরে সবর এখানে কাউন্সিলর এমআইসি তার নেতৃত্ব হচ্ছে। আশা করি আগামী কাজ হবে, সুবিধা হবে, মানুষ পরিষেবা পাবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুব প্রয়োজন ছিল, একদিকে করোনা ভয়ে মানুষ যখন ভীত সন্ত্রস্ত আর বিভিন্ন রক্তদান শিবিরও কমে গেছে, কিন্তু রক্তের তো প্রয়োজন আছে। যারা স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে থেকেও যাদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন, তখন তারা কোথায় পাবে? তাই আমরা দেখেছি সরকারি বিধিনিষেধ মেনে আমরা দূরত্ব বজায় রেখে প্রত্যেকে মাস্ক পরে আমি এই রক্তদান শিবিরের আয়োজনটা করা হয়েছে। আমাদের এই চম্পামণি শাখা ইউনিট পাঁচকড়ি স্কুলের আন্ডারে রতন ঘোষ, সমীর হাজরা দায়িত্ব নিয়ে করছে এবং সমস্ত এই 58 নম্বর ওয়ার্ডের সমস্ত জায়গার নেতৃবৃন্দরা, কর্মীবৃন্দরা এসেছেন। আমরা কৃতজ্ঞ, খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটা করা হয়েছে, কারণ সত্যি রক্তের অভাব ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে। রক্তের কোনো বিকল্প নেই, যতদিন না রক্তের বিকল্প তৈরি হচ্ছে ততদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের গুরুত্ব থাকবে। তাই আমরা আয়োজন করেছি, আমরা চাই এরকম বিভিন্ন ক্লাব সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারাও এগিয়ে আসুক, অল্প অল্প করে রক্তদান শিবির করুক, কারণ সামনে দুর্গা পূজা আসছে। দুর্গা পুজোয় আমরা সবাই আনন্দে মেতে উঠবো, আমরা আনন্দে মেতে উঠবো, কিন্তু সেখানে যেন রক্তের অভাবে কোনো মানুষ মারা যায় না সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। সুতরাং আমরা যাই মা আনন্দময়ীর আগমনী বার্তা সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন ভাবনা নিয়ে চলছেন যে সমগ্র পশ্চিমবাংলায় শ্রী মা দুর্গা পুজো করবে এবং কোভিডকে নিয়ে লড়াই করছে, মানুষকে স্বস্তি রাখার চেষ্টা করছে, মানুষকে আনন্দ দানের চেষ্টা করছে, আবার কোভিডকে নিয়েও লড়াই করছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রণাম জানিয়েই বলি, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা সজাগ এবং তৈরি আছে বাংলার যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্যে এবং এই দুর্গাপুজোকে আরও সুন্দর করে মানুষের কাছে তুলে ধরার জন্যে। এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা এই বার্তাই পৌঁছে দিতে চাই, মানুষ আছে মানুষের জন্যে, কোনো কোভিড বা কোনো বিদেশি শক্তি বা কোনো সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো, যাতে ওরা খুব ভালো কাজ করছে। আজকে রক্ত অনেক টান, করোনার জন্য তো অনেক কিছু বন্ধ হয়ে গেছে, ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাই তাদের জন্য, করোনা ধার চিকিৎসা করছে, প্লাস রক্তদান শিবির ভালো জিনিস ওরা করছে, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।